This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়িতে সময়, এখন নিউজ টপ লাইনের লিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর নিউজ টপ লাইনের শুরুতেই আমরা দেখে নিই দুটো ব্রেকিং নিউজ। আসবো আমরা সেই দুটো ব্রেকিং নিউজের নজর রাখবো, পিসিআরকে বলবো দুটো ব্রেকিং নিউজ বিগ ওয়ালে প্লে করতে, এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। প্রথম কি খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, পদ্ম সম্মান ঘোষণা করলো কেন্দ্র এবং সেইখানে বাংলার ঝুলিতে চার পদ্ম সম্মান। তার ডিটেল তুলে ধরবো কারা কারা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। পুরুলিয়ার ছৌ মুখশিল্পী নেপাল সূত্রধর এবং আরও তিনজন, তারা কারা তার ডিটেল যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে আরও একটা ব্রেকিং নিউজ। বিগ বলে নজর রাখি, আসুন সেই খবরের দিকে। হাইকোর্টের শিক্ষায় নিয়োগের সব মামলার ডিভিশন বেঞ্চ বদল, এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। মামলা শুনতে পারবেন না বিচারপতি সৌমেন সেন, কি হলো আজকে আদালতে তার ডিটেল তুলে ধরবো নিউজ টপ নাইনের শুরুতে। তবে ওই যে বললাম, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, পদ্ম সম্মান ঘোষণা করেছে কেন্দ্র এবং বাংলার ঝুলিতে রয়েছে চার পদ্ম সম্মান। পদ্ম সম্মান পাচ্ছেন পুরুলিয়ার ছৌ মুখশিল্পী নেপাল সূত্রধর, পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী পাচ্ছেন লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, পদ্ম সম্মান পাবেন পুরুলিয়ার গাছ দাদু দুখু মাঝি। এই ঘোষণার পর রতন কাহার টিভি9 বাংলা এক্সক্লুসিভলি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমার খুব আনন্দ হয়েছে, আমার এত আনন্দ হয়েছে যে আর কী বলবো। এতদিন আমি কোনোদিন কোনো মানুষের কাছে স্বীকৃতি পেয়েছি, এমনি লোকের কাছে, জনগণের কাছে, আজকে আমাকে একটা এমন একটা জায়গাতে আমাকে এই যে মানে আমার কথা ভেবেছে, চিন্তা করেছে, তার জন্য আমি খুব বহু গর্বিত। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, পদ্ম সম্মান আর কারা কারা পাচ্ছেন? দেখো, মোট 34 জনের তালিকা এক্ষেত্রে ঘোষণা করা হয়েছে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 2014 সাল থেকে সম্পূর্ণভাবে এই পদ্ম সম্মানের যে ট্রেন্ড আমাদের দেশে ছিল সেই ট্রেন্ড সম্পূর্ণভাবে বদল করে দেওয়া হয়েছে। অর্থাৎ মোদি জমানায় আমরা দেখেছি যে কোনো সেলিব্রিটি নয়, বরং সামাজিক জীবনে যারা একেবারে প্রান্তিক মানুষ এবং যাদের কাজের মাধ্যমে সমাজ, জীবন, অর্থনীতি সমস্ত কিছু লাভবান হচ্ছে, তাদেরকে এক্ষেত্রে স্বীকৃতি দেওয়া, তাদেরকে আইডেন্টিফাই করাই মূল লক্ষ্য, এবং সেই রকম 34 জনকে এক্ষেত্রে খুঁজে বার করা হয়েছে। যেমন বাংলার ক্ষেত্রে যদি আমরা চারজনকে উদাহরণ হিসেবে ধরি, তার মধ্যে সনাতন রুদ্রপাল, যিনি মা দুর্গার মূর্তি নির্মাণ করেন, এবং এর পাশাপাশি ভাদু সঙ্গীত এবং যাত্রার পরিচিত মুখ যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সেই রতন কাহার, তাকে এক্ষেত্রে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে দুঃখু মাঝি, যেমনটা তুমি বললে যে গাছের ক্ষেত্রে, গাছ বাঁচানোর ক্ষেত্রে তিনি যেভাবে পরিবেশের জন্য তিনি লড়াই করছেন, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং একইভাবে ছৌ নাচের মুখোশ বানিয়ে নেপাল চন্দ্র সূত্রধর, তাকে পদ্মশ্রী তালিকায় রাখা হয়েছে। বাংলার ঝুড়িতে কিন্তু চার পদ্ম সম্মান এবং তিনি তার মধ্যে অন্যতম অবশ্যই রতন কাহারের বক্তব্য আমরা তো আপনাদেরকে শুনিয়েছি। পদ্মশ্রী পাচ্ছেন লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, তিনি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি তার ভালো লাগার কথা জানালেন এবং সত্যি আমাদেরও ভালো লাগছে এই খবর আপনাদেরকে জানাতে পেরে। আমরা এই মুহূর্তে অবশ্যই সনাতন বাবুর সঙ্গে যোগাযোগ করেছি। সনাতন বাবু, টিভি9 বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন, কেমন লাগছে আপনার এই পদ্মশ্রী সম্মান আপনি পেতে চলেছেন? আমার তো যে কোনো লোকেরই ভালো লাগে পদ্মশ্রী পেলে, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে আমি না আজকে কিছু বলতে পারবো না ম্যাডাম, আমি কাল সকালবেলায় যাবো আর বলবো। বেশ বেশ, আপনি কালকে সকালে বলতে ইচ্ছুক, নিশ্চয়ই আমরা সেইটুকুর সময় নিশ্চয়ই অপেক্ষা করতে পারি। অনেক ধন্যবাদ, এই মুহূর্তে দাঁড়িয়ে সনাতন রুদ্রপাল আমাদের সঙ্গে ছিলেন, কথা বললেন এবং তিনি আপ্লুত, তিনি আপ্লুত, তিনি বললেন আমার খুব ভালো লাগছে, কিন্তু এই বিষয়েও তিনি পরে কথা বলবেন বলে জানালেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইবো, পদ্ম সম্মান ঘোষণা করলো কেন্দ্র, 34 জনের তালিকা এবং তার মধ্যে রয়েছেন চার বাঙালি। আসলে পরে ব্রেকিং নিউজে নজর রাখি, হাইকোর্টের শিক্ষায় নিয়োগে সব মামলায় ডিভিশন বেঞ্চ বদল, শিক্ষা সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ, মামলা আর শুনতে পারবেন না বিচারপতি সৌমেন সেন। তার ডিভিশন বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত আপিল মামলার শুনানি সরিয়ে নেওয়া হলো। আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে বড় খবর, ঠিক কী বলা হলো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ এই বিষয়ে জানাবেন। শ্রাবন্তী,
দেখো, দিনভর যে উত্তেজনা ছিল, কলকাতা হাইকোর্টে এক বিচারপতি বনাম আরেক বিচারপতি সংঘাত যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছিল, সেখানে দেখা গেল রাত্রির বেলা একেবারে হঠাৎ করেই রাতারাতি প্রধান বিচারপতি কিছুটা হলেও হস্তক্ষেপ করেছেন। তার কারণ নির্মা, সাধারণভাবে আমরা দেখেছি যে ডিটারমিনেশন যখন বদলায় তখন সবার ডিটারমিনেশন, অন্তত পক্ষে অধিকাংশ বিচারপতির ডিটারমিনেশন একসঙ্গে বদলায়, কিন্তু দেখা গেল যে দিনভরের এই ঘটনার পরপরই হঠাৎ করে শুধুমাত্র একটি বেঞ্চ বদল হয়েছে, এবং যেখানে বিচারপতি সৌমেন সেনের ডিটারমিনেশন ছিল তিনি শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুধুমাত্র শুনতেন, সেই বেঞ্চ থেকে সরে চলে যাচ্ছে সেই মামলাগুলি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। অর্থাৎ এরপর থেকে আর শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের ঘরে থাকছে না। কিন্তু কেন হঠাৎ করে এইরকম চেঞ্জ করা হলো তার কোনো ব্যাখ্যা এই নোটিফিকেশনে জানানো হয়নি। শ্রাবন্তী, ধন্যবাদ। লোকসভা ভোটের আগে পরপর প্রশাসনিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। বর্ধমানের পর এবার উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কর্মসূচি রয়েছে তার। সোমবার কোচবিহারের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, আর এরপর শিলিগুড়ি, দুই দিনাজপুরে সরকারি অনুষ্ঠানে সেরে আসবেন মালদায়। মালদা ও মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠান সেরে নদিয়ার শান্তিপুরে যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে। 28 তারিখে আমি এখান থেকে রওনা দেবো হাসিমারা। হাসিমারায় পৌঁছে ওখান থেকে আমরা যাব কুচবিহার। 29 তারিখে প্রোগ্রাম আছে কুচবিহার। কুচবিহার করে আমরা ফিরে আসব উত্তরকন্যা। উত্তরকন্যার ওখানে পাট্টা ডিস্ট্রিবিউশন আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, ওটা করে ওই দিন আমরা ওখানে থাকব। তারপরের দিন আমরা উত্তরকন্যা থেকে চলে যাব রায়গঞ্জে। রায়গঞ্জে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে। রায়গঞ্জ করে আমি আবার চলে যাব বালুরঘাটে। বালুরঘাটেও পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, এবং করে ওই দিন বালুরঘাটে থেকে পরের দিন আমি আবার মালদায় আসব। মালদায় প্রোগ্রাম করে মুর্শিদাবাদ আসব। মুর্শিদাবাদ প্রোগ্রাম করে কৃষ্ণনগর আসব। সুতরাং আমি একদম টানা 28 থেকে 1 তারিখ পর্যন্ত, এটা 2 তারিখও হয়ে যেতে পারে। জোট জামাটুলের মধ্যে বাংলায় রাহুল গান্ধীর সভায় ধাক্কা। রাহুলের যাত্রায় পুলিশ অনুমতি না দেওয়ায় প্রবল ক্ষোভ প্রদেশ কংগ্রেসে। কিভাবে হবে রাহুলের যাত্রা? অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতারা। কোচবিহারের পর শিলিগুড়িতে রাহুলের কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। শিলিগুড়ির হাসমিচক ও এয়ারভিউ মোড়ে দুটি কর্মসূচি ছিল রাহুলের। রাহুল আজকে দিল্লি ফিরে গেলেও দুদিন পর ফের আসবেন বাংলায়। ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় যেমন চলছে তেমনই চলবে। কোথাও কোথাও সভা করার আমাদের ইচ্ছা ছিল পরীক্ষার জন্যে, নানা রকমের পুলিশের পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষা, স্কুলের পরীক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী সেখানটায় প্রতিবন্ধকতা আছে। তবুও তার মধ্যে আমরা ভেবেছিলাম কোথাও তো রিল্যাক্সেশন পাওয়া যাবে, সেটা রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে না। প্রশাসন বলছে আমরা দিতে পারছি। পুরসভা পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রে 23 জানুয়ারি পরিবর্তে 22 জানুয়ারি নেতাজির জন্মদিবস পালন। TV9 বাংলার খবরের জেরে পদক্ষেপ কল্যাণী পুরসভার। স্কুলের প্রধান শিক্ষিকাকে 15 দিনের ছুটিতে পাঠিয়ে শুরু হয়েছে ঘটনার তদন্ত। সরকারি নির্দেশ উপেক্ষা করে 19 নম্বর ওয়ার্ডে ঈশ্বরচন্দ্র গুপ্ত শিশু শিক্ষা কেন্দ্র 22 তারিখ নেতাজির জন্মদিন হিসেবে পালন করে ছুটি দিয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শিক্ষামহলে ওঠে নিন্দার ঝড়। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুর প্রধান। মানে এখানে তো তাহলে প্রশ্ন উঠছে ওখানকার শিক্ষকদের শিক্ষকতা যোগ্যতার উপরে, তাদের জ্ঞানের উপরে প্রশ্ন উঠছে। তাহলে তারা মানে কী শেখাচ্ছে আমাদের বাচ্চাদেরকে? আমাদের বাচ্চাদের ভবিষ্যতের উপর একটি বড় প্রশ্নসূচক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। ওনাদের যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে বাচ্চারা কী শিখবে? আমি একজন কল্যাণী স্থানীয় বাসিন্দা হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একটা ছবি দেখাবো এরপর আপনাদের, চমকে উঠতে পারেন কিন্তু এই ছবি দেখে। ছাগলের গায়ে স্কুলের পোশাক। হ্যাঁ, আরও একবার বলছি, ছাগলের গায়ে স্কুলের পোশাক। শুধু বলছি না, ছবিটা দেখুন। সরকারি স্কুলের পোশাক গায়ে, একেবারে মাঠে চড়ছে ছাগল। পুরুলিয়ার বাগমুন্ডির ঘটনায় তুমুল সরগোল পড়ে গেছে। পড়ুয়াদের পোশাক ছাগলের গায়ে কিভাবে গেল? বাগমুন্ডি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে পোশাক 9-6 অভিযোগ। বৃহস্পতিবার মাঠে ছাগলগুলিকে চড়তে দেখেন স্থানীয়রা। অভিযোগ, বাগমুন্ডির নিম্ন বুনিয়াদি স্কুলের শিক্ষক মলয় মাঝি পড়ুয়াদের সময় মতো পোশাক দেননি, আর সেই পোশাকই ছাগলের গায়ে, এমনই অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষকের।
রাজ্যের চূড়ান্ত তালিকায় বাড়ল মহিলা ভোটারের সংখ্যা। তালিকায় নতুন ভোটারের ক্ষেত্রে পুরুষ ভোটারদের টেক্কা দিলেন মহিলা ভোটাররা, বাদ গেল প্রায় 9.79 লক্ষ কার্ড, সংযুক্ত হলো প্রায় 14.30 লক্ষ। ভারতের নির্বাচনী রাজনীতিতে মহিলা ভোট ব্যাংক সবসময় বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। বঙ্গ রাজনীতির ময়দানও তার বিকল্প নয়। বাংলায় একুশের বিধানসভার নির্বাচনেও তৃণমূল স্লোগান তুলেছিল বাংলা নিজের মেয়েকেই চায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সামনে রেখে বারবার মহিলা ভোট ব্যাংকে কাছে টানার চেষ্টা দেখা গিয়েছে দলের নেতা নেত্রীদের মধ্যে। ভোট ময়দানে দুর্দান্ত সাফল্যও পেয়েছে তৃণমূল। সেখানেই রাজ্যের নতুন ভোটারের ক্ষেত্রে পুরুষ ভোটারদের পিছনে ফেলে দিয়েছেন মহিলা ভোটাররা। রাজ্যে মহিলা ভোটার 5,70,341 জন, পুরুষ ভোটার 5,63,521 জন। ভোট বিশ্লেষকরা বলছেন, লোকসভা ভোটে গোটা দেশের মতোই বাংলায় মহিলা ভোটের উপর নির্ভর করবে বেশিরভাগ লোকসভা কেন্দ্রের ভাগ্য। তৃণমূল নেতৃত্বের দাবি, বিগত ভোটগুলিতে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকেছেন। কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব? এখন অবধি গোটা দেশের কর্মরত মহিলাদের মধ্যে 82% 10,000 টাকার কমে মাইনে পান। উজ্জ্বলা যোজনার যে সাবসিডির গ্যাস, সব গ্যাস সারেন্ডার করে দিতে হচ্ছে, কারণ সাবসিডি কমে গেছে, ওই গ্যাস চালানো যাচ্ছে। ফলে ভোটার বেড়েছে, খুব ভালো কথা। এবং এনাদের যা রোজকার যন্ত্রণা, সাধারণ মানুষের, পুরুষ হন মহিলা হন, সেই যন্ত্রণার কথা বিজেপি তৃণমূল কেউ বলার চেষ্টা করছেন না। ভোটার ছিলেন না, তারা ভোটার হয়েছেন, যদি এরকমটা হয় তাহলে সেটা যথার্থ। তাতে কার লাভ হবে? সেই অঙ্ক বিজেপি করতে পারে, সেই অঙ্ক তৃণমূল করতে পারে। কেউ বলবেন তৃণমূলের লাভ, কেউ বলবেন বিজেপির লাভ। আমি বলছি বিজেপি তৃণমূল দুটোকেই মানুষ চিনে গেছে। মহিলা ভোটারদের মহিলা ক্ষমতায়ন যদি শক্তিশালী হয়, তার ফল বিজেপিই পাবে, এবং সেই সঙ্গে নতুন ভোটার যারা আছেন তাদেরও যে পুরো ভোট বিজেপির দিকে আসবে। তাই মহিলা এবং নতুন ভোটার দুপক্ষরই ভোট আমরা পাব, আমাদের ট্র্যাডিশনাল যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে অক্ষত রেখে। সব দলেরই এখন যেন পাখির চোখ মহিলা ভোট, কিন্তু লক্ষ্য পূরণ কে করতে পারবে তার উত্তর হয়তো আগামী মে মাসে মিলবে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ও মিনিস্ট্রি অফ ট্যুরিজমের যৌথ উদ্যোগে পালিত হলো ন্যাশনাল ট্যুরিজম ডে। অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক পড়ুয়া থেকে অভিভাবকেরা। একটি আলোচনাচক্রও আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক শুভঙ্কর মণ্ডল, অধ্যাপক দীপেন্দু চক্রবর্তী সহ আরও অনেকে। বিশেষ আকর্ষণ ছিল SBIHM এর পড়ুয়াদের তৈরি বিভিন্ন খাবার।